সোমন ইসলাম আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণা হবে না এবং নবী আলাহ সালামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহবাইকরাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমি বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দার চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি স্তিফার পাঠ করি তারপরেও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কী গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইংশালাবে নিলে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তার সাথে যায় হবে না কারণ নবী ক্রিম সাল্লা সাল্লাম হজরত আলিজালকে বলেছেন ইয়া আলী উলা লচদিন আখেরা হে আলী তুমি কোনো প্রণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়োজ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায় আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে অ্যামিসটি রবিনা খাতুন আপনি লিখেছেন মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কী মৃত্যুভীতি মরণের ভয় এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভিত্তি আপনার মধ্যে আসতেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে জাদু করেছে আপনি এটার জন্য রকিয়ার শরণাপন্ন হতে পারেন রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন আশা করা যায় ইনশাল্লাহ বিদলে আপনার এটা দূর হবে এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন আমরা জানি বিদায় মৃত্যুভীতি যদি চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয় অস্বাভাবিক পর্যায়ে তাহলে সেটার জন্য আপনি রুখিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয় তো ইমানের মধ্যে মৃত্যুর ভয় তো থাকবেই যে আমি মৃত্যুবরণ করবো আল্লাহর কাছে আমাকে যেতে হবে আমি কী নিয়ে যাব সেটা তো থাকবেই সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয় তাহলে সেটা প্রশংসনীয় বরং সাইদ আলম আপনি লিখেছেন আমি একজন ক্লাস ক্যাপ্টেন আমাদের স্কুলে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করে আমি চাই না কোনো ভাবি মেয়েদের সাথে কথা বলতে এখন আমি ক্লাসের কোন কোনো কাজ বা পড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলতে হলে আমি দ্বিধাবোধ করি আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই কিন্তু স্যাররা রাগ করেন এখন আমার করণীয় কী ক্লাস ক্যাপ্টেন হিসাবে আপনার মেয়েদের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয় পর্দার সাথে স্বাধীনতার সাথে পর্দার বিধান মেনে আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং আপনার মধ্যে যে দ্বিধা কাজ করছে সেটা ইমানই কারণে ইমানই লজ্জা লাজ্জকতা বলা হয় এটাকে তো এই দ্বিধা এটা প্রশংসনীয় দ্বিধা বিশেষ করে আপনি ইমানের কারণে তাকোয়ার কারণে শরিয়ার নির্দেশনার কারণে আপনি এই লাজ্যকতা আপনার মধ্যে থাকছে যদি এমন হয় যে এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার গুনহে লিপ্ত হতে হচ্ছে এবং আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের সাথে কথাবার্তা বলতে বলতে আপনার মধ্যে হারাম জল্পনা কল্পনার জগতে আপনি প্রবেশ করে যান তাহলে সেক্ষেত্রে সারা রাগ করলেও সারদেরকে বিনার সাথে বুঝিয়ে আপনি আপনার পথ থেকে সরে আসার চেষ্টা করবেন